হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজনিং এবং জিআই থেকে ব্লাড রিলেশন যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের পার্ট ফাইভ এবং আজকের পার্ট ফাইভের কোশ্চেনগুলো থাকছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখলেই তোমরা বুঝতে পারবে যে আজকের প্রত্যেকটা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট তো তাহলে বন্ধুরা আর দেরি করব না শুরু করে দেওয়া যাক সুবীর দাসের বই থেকে ব্লাড রিলেশন চ্যাপ্টারের পার্ট ফাইভ ব্লাড রিলেশন অধ্যায়ের আজকের পার্ট ফাইভ শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স থেকে যেখানে বলা হয়েছে বি এর ভাই এ সি এর ভাই বি সি ডি এর স্বামী এবং এ এর পিতা ই হলে ই ডি এর কে হয় তো তাহলে চলো বন্ধুরা এখন এই প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক তো তাহলে প্রথমে প্রশ্নে বলা হয়েছে বি এর ভাই হলো এ অর্থাৎ বি এর যে ভাই অর্থাৎ এ হল বিয়ের ভাই এবার বলা হয়েছে সি এর ভাই হলো বি আবার সি যে আছে সেই সি এর ভাই হচ্ছে বি সি ডি এর স্বামী আবার এই যে সি রয়েছে এখানে এই সি হচ্ছে ডি এর স্বামী এবং এ এর পিতা ই হলে এবং এই যে এ এর পিতা হলো ই এর পিতা হচ্ছে ই তাহলে এই ই এই ডি এর কে হয় তাহলে এখানে দেখো এই যে ডি আছে এই ডি এর স্বামী হলো সি অর্থাৎ এখানে কিন্তু তাহলে একটা জিনিস বোঝা গেল এই ডি হচ্ছে এখানে ফিমেল এবং এর পিতা যেহেতু এখানে ই এই পিতা মানে হচ্ছে মেল এখানে ডি এর স্বামী হলো সি এই সি অর্থাৎ এই স্বামীর ভাই হলো বি স্বামীর ভাই মানে এই যে ডি রয়েছে তার দেওয়ার হবে এবার দেখো বি এর ভাই হলো এ অর্থাৎ এ আর বি পরস্পর দুই ভাই এবং এরা যদি পরস্পর দুই ভাই হয় তাহলে এই এও হবে ডি এর আর এক দেওয়ার এবং সেই দেওরের পিতা হলো ই অর্থাৎ দেওরের পিতা বা স্বামীর পিতা দুজনাই কিন্তু হলো এই ই তো সুতরাং প্রশ্নে বলা হয়েছে ই ডি এর কে হয় তাহলে এই ই ডি এর শ্বশুর হয় অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান সি আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এখানে বলা হয়েছে ও কিউ দুই ভাই এস ওটি দুই বোন এক্স হলো পি এর মা কিউ হলো এস এর স্বামী তো সুতরাং এস এক্স এর কে হয় তো আমরা এখন এই প্রশ্নের সমাধানটা দেখে নেব তাহলে সাতাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে পি ও কিউ দুই ভাই অর্থাৎ পি এবং কিউ এরা যে দুজন আছে এরা হচ্ছে পরস্পর ভাই ভাই মানে এরা দুই ভাই আর কি বলা হয়েছে এস ও টি দুই বোন এস এবং টি এরাও হচ্ছে পরস্পর দুই বোন এক্স হল পি এর মা তাহলে পি এর যে মা সে হল এক্স কিউ হলো এসের স্বামী তা অর্থাৎ এসের যে স্বামী সে হচ্ছে কিউ এস এক্সের কে হয় তাহলে এই যে এস এই এক্সের সে কে হবে তো তাহলে প্রথমে এখানে শুরু করতে হবে এসের যে স্বামী সে হচ্ছে কিউ অর্থাৎ এস কিন্তু এক্ষেত্রে ফিমেল এবং তার স্বামীর যে ভাই অর্থাৎ কিউয়ের ভাই হলো পি তো তাহলে এইটুকু বুঝে নাও কিউ যেহেতু এস এর স্বামী এবং কিউয়ের ভাই হচ্ছে পি তো সুতরাং স্বামীর ভাই কিন্তু দেওর হয় তো সুতরাং এই পি হল এসের দেওর এইটুকু আশা করি বুঝতে পারলে এবং সেই দেওরের মা হচ্ছে এক্স অর্থাৎ দেওরের মা বা স্বামীর মা যে হবে সে হবে এর শাশুড়ি তো সুতরাং অনুসারে এস এক্সের কে হন তাহলে এস এক্সের পুত্রবধূ হবে তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দেখতে পাচ্ছ যেখানে প্রশ্নে বলা হয়েছে পি হলো এর স্বামী এস হলো আর এর স্ত্রী টি হলো এস এর পুত্র কিউ হলো আর এর কন্যা তাহলে টি পি এর কে হয় এবার তাহলে এই প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক তাহলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটে বলা হয়েছে পি হল এর স্বামী এই পি হচ্ছে কিউ এর স্বামী এস হল এর স্ত্রী এবং এস হল এর স্ত্রী টি হলো এসের পুত্র টি হলো এসের পুত্র কিউ হলো আর এর কন্যা এই যে কিউ আছে এ হচ্ছে আর এর কন্যা তাহলে এখন প্রশ্নে আছে টি পি এর কে হয় টি পি এর কে হয় তো তাহলে প্রথমেই আমরা এখানে মেল ফিমেলটা আগে যাচাই করে নেব প্রশ্নে বলা হয়েছে কিউ এর স্বামী পি তাহলে পি হলো একজন মেল ক্যান্ডিডেট এবং এর পুত্র বলা হয়েছে টি তাহলে টি হল একজন মেল ক্যান্ডিডেট এবার দেখে নেওয়া যাক এখানে আর যে ব্যক্তি রয়েছে তার স্ত্রী হলো এস এবং এসের পুত্র হলো টি তাহলে টি হলো এই আর আরেরও পুত্র আবার আরের কন্যা হলো কিউ তাহলে এখানে বোঝা গেল এই যে আর এবং এস এই দুজনের একজন পুত্র আছে একজন কন্যা আছে এবং তাদের যে কন্যা তার স্বামী হচ্ছে পি এই যে স্বামী পি সে টি এর কে হয় তাহলে কিউ আর টি যেহেতু ভাই বোন এখানে তাহলে টি এর বোন হলো কিউ এবং কিউ এর স্বামী হচ্ছে পি তাহলে এখানে পি হলো টি এর ভগ্নিপতি তাহলে এখানে এই যে টি সে কিন্তু এই পি এর শ্যালক হবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এবার কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন এখানে বলা হয়েছে এ হলো এমের কন্যা বি হলো এক্সের স্বামী এম হলো বি এর মা এক্স হলো জেড এর মা পি হলো জেডের বোন তাহলে এ পি এর কে হয় তো তাহলে এবার এই প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে এ হলো এম এর কন্যা অর্থাৎ এম এর কন্যা হলো এ বি হলো এক্সের স্বামী তাহলে এখানে বি হল এক্সের স্বামী এম হলো বি এর মা আবার এই যে এম সে হচ্ছে বিয়ের মা এক্স হলো জেডের মা আবার জেড যে রয়েছে তার মা হলো এক্স পি হলো জেড এর বোন পি এখানে আছে এই পি হচ্ছে জেড এর বোন তাহলে এ পি এর কে হয় তাহলে এখানে লক্ষ্য করো জেডের মা হচ্ছে এক্স জেডের বোন হচ্ছে পি তাহলে এই জেড এবং পি এই দুজনার এই দুজনার মা হচ্ছে এক্স এবং এক্সের স্বামী হচ্ছে বি অর্থাৎ জেড এবং পি এই দুজনার বাবা হলো বি সেই বিয়ের মা হল এম এবং বাবার মা জেড এবং পি এই দুজনের কী হবে বাবার মা এই দুজনের হবে ঠাকুমা এবং সেই ঠাকুমার কন্যা হল এ অর্থাৎ ঠাকুমার কন্যা মানে কিন্তু বাবার বোন এটুকু আশা করি বুঝতে পারলে বোন এবং বাবার বোন তাহলে সন্তানদের কে হয় তো বাবার বোন সন্তানদের পিসি হয় তো সুতরাং এক্ষেত্রে প্রশ্নে বলা হয়েছে এ পি এর কে হয় তাহলে এই এ হল এর পিসি তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ পিসি আশা করি তোমরা এটা বুঝতে পারলে বন্ধুরা এই ক্লাসগুলো যদি তোমাদের উপকারে লাগে এবং ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওগুলোকে লাইক করতে ভুলো না এবং নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে এবার কোশ্চেন নাম্বার থার্টি ও হলো এ এর পুত্র এ হলো এক্স এর ভাই পি হলো এক্স এর মা এক্স হলো ও এর পিসি আর হলো এর স্বামী জেড হলো আর এর কন্যা তাহলে এখানে এ জেডের কে হয় এখানে প্রথমে বলা হয়েছে ও হলো এর পুত্র অর্থাৎ ও হলো এর পুত্র আর কি বলা হয়েছে এ হলো এক্সের ভাই আবার এই যে এ এ কিন্তু এক্সের ভাই পি হলো এক্সের মা এখানে আবার পি আছে সে হচ্ছে এই এক্সের মা হয় এক্স হলো ও এর পিসি আবার এই যে এক্স এ কিন্তু ও এর পিসি হয় আর হলো এক্সের স্বামী আর হলো এক্সের স্বামী জেড হলো আর এর কন্যা জেড হলো আর এর কন্যা তাহলে এ জেডের কে হয় তাহলে এই যে এ জেড এর কে হয় এটা আমাদেরকে বার করতে হবে তো তাহলে এখানে দেখে নাও এ এবং জেডের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে তো সুতরাং আমাদের প্রথমে আমরা শুরু করব এখানে এক্স থেকে কারণ এখানে এক্সের সঙ্গে কিন্তু এ সম্পর্কিত তো সুতরাং এখানে প্রথমে দেখো বলা হচ্ছে এক্সের ভাই কিন্তু বলা হয়েছে এ এবং এক্সের স্বামী হলো আর তো সুতরাং এই যে এক্স এ কিন্তু একজন মহিলা অর্থাৎ ফিমেল এবং এই এক্সের স্বামী যে আর সেই আর এর কন্যা হচ্ছে জেড এই জেড কিন্তু একজন ফিমেল যেহেতু এ কন্যা এটুকু আশা করি বোঝা গেল সুতরাং এই জেড যে কন্যা সে কিন্তু আরেরও কন্যা এবং এক্সেরও কন্যা অর্থাৎ আর এবং এক্স এই দুজনের কন্যা হলো জেড এবং এক্সের ভাই যেহেতু এ অর্থাৎ এক্স হলো দিদি বা বোন এবং আর হচ্ছে এর জামাইবাবু অর্থাৎ আর এবং এক্স এর দিদি জামাইবাবু এবং এদের কন্যা হচ্ছে জেড তো সুতরাং এটা খুবই সোজা তাহলে প্রশ্নে বলা হয়েছে এ জেডের কে হয় তাহলে এ জেডের মামা হয় তাহলে এটা বোঝা যাচ্ছে এ হল জেডের মামা কারণ আমরা জানি মায়ের ভাই মামা হয় তো সুতরাং জেড মামা হচ্ছে এ এই সম্পর্ক বার করার জন্য আমাদের বাকি এই যে সম তর্কগুলো এখানে রয়েছে এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন লাগছে না এটুকু বুদ্ধি করে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি মামা তো তাহলে বন্ধুরা এই থার্টি নম্বর কোশ্চেনের সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের ব্লাড রিলেশন অধ্যার পার্ট ফাইভ এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং এই ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ কি না সেগুলো কিন্তু ভিডিওর নিচে অবশ্যই জানিও যাতে আমার বুঝতে সুবিধা হয় এবং ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে ক্লাসগুলোকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে শেয়ার করতে ভুলো না এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না কারণ যখনই আমি ভিডিও ক্লাসগুলো আপলোড করব। বা কোনো চাকরি সংক্রান্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো